সর্বোপরি যেটা আমাদের তাগিদ দেওয়ার বিষয় আমরা কখনো গাই মাহারাম মহিলাকে আমরা বোনের মতো ভাববো না একবারে আপনি এমন না যে আল্লাহর হয়ে গেছেন যে শয়তান আপনাকে দিবেন না নবী সাল্লি সাল্লাম কি বলেছেন কোনো গাই মাহারামের ক্ষেত্রে আপনি একাকিত্ব কখনো হবেন না আপনি একাকিত্ব যখনই হবেন তৃতীয় জন শয়তান এখানে উপস্থিত থাকবে নারী ফেতনাই আল্লাহ আকবর নবী সাল্লামের আরো হাদিস রয়েছে তোমরা ভয় করো দুনিয়ার এদের নারী ফিতনা কত বড় মা তারা তো বাদে ফিতনাতান তান আদার আল্লাহ রেজালি মিনার নিসা নারী ফিতনার থেকে আমার ওয়াফাতের পরে নবসাল্লাম বলছেন আমার ওয়াফাতের পরে আমি নারী থেকে ভয়ঙ্কর কিছু রাখিনি একজন আলেমকে জাহেল বাণী ছাড়িয়ে দেবে একজন নারী ইউসুফ আল্লাহ সাল্লামের ঘটনা বলতে কি আল্লাহ তালা কি বললেন বড়ই কৌশল চক্রান্ত নারী ভয়ঙ্কর চক্রান্ত হচ্ছে নারীর কৌশল নারী ফেতনা লাহ একবার দুনিয়ার সকল ফেতনা একদিকে রাখেন আর নারী ভিত্তা আপনি একদিকে রাখেন সমান এর থেকে ভয়ঙ্কর নারী ফেতনা সালাহদিন আপনার সবাই আমরা ওনার নাম জানি যিনি আপনার প্যালিস্তান সর্বশেষ যিনার হাত ধরে প্যালিস্তান বিজয় লাভ করে সালাহদিন আয়ুবি বলছেন যেই সমাজকে আপনি যদি কোনো সমাজকে ধ্বংস করতে চান কোন সমাজকে যদি আপনি যুদ্ধবিহীন বিধ্বস্ত করতে চান কোন সমাজকে যদি আপনি যুদ্ধবিহীন ধ্বংস করে দিতে চান তা সেই সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেন কি করেন বেহাবনা ছড়িয়ে দেন আমরা কোন দেশ থেকে বিলং করতেছি কোন একজন আলেম আপনার কোনো একটা মার্কেটে যাওয়ার জন্য শপিং মলে যাওয়ার জন্য কোনো পরিস্থিতি আপনার সামনে নাই কীভাবে যাবেন চোখকে আসমানি নিয়ে চলবেন আপনি বেহায়া ব্যাপারটা নারী অর্ধনগ্ন নারী ভরপুর আমাদের সমাজ মাঠে ঘাটে হাঁটে যেখানে যাবেন না কেন আপনি কি এমন না যে আপনি চোখগুলো মাথা নিয়ে চলবেন বা চোখগুলো বন্ধ করে চলবেন চলতে তো হবে আপনাকে তো এই সমস্ত থেকে আমরা উঠে আসছি তা আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ পরিবারে নিজ নিজ সমাজে যারা অধীনস্থ আছি প্রত্যেক দায়িত্বশীল রব্বুল আলমের কাছে নিজ দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে অতএব আমি যদি আমার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকি যে আমি আমার অধীনস্থ মহিলারা নারীরা যারা আছে আমার অধীনস্থ যাদেরকে যাদের ক্ষেত্রে আমার কর্তৃত্ব চলে তাদেরকে আমি যথাযথ পর্দার আদেশ দিব তাদেরকে আমি যথাযথ চলাতে আদেশ দিব যাতে তাদেরকে আমি চোখল থেকে বাঁচার সর্বোচ্চ দিন পালনের ক্ষেত্রে আমি তাদেরকে গাইড